রাজনীতিত প্রবেশ করব শিল্পী অজয় ফুকনে মন মেলিছে বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ অজয় ফুকনের সমষ্টি হব সাবুয়া কা বিরোধী আন্দোলনত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল শিল্পী অজয় ফুকনে কার বিরুদ্ধে ইমূরের সিমূরলৈ গণপ্রতিবাদত সম্মুখের থাকি উত্তক্ত ভাষণ দিছিল শিল্পীগুলিয়ে আর এতিয়া অজয় ফুকনে সংসদীয় রাজনীতির জড়িয়ে কা বিরোধিতা করবলে আগবাড়ি আছে 2021 বিধানসভা নির্বাচনলৈ সাজু হয়েছে শিল্পী অজয় ফুকন কোন দলত যোগদান করব অজয় ফুকনে এইখন সরকারে আমার কোনো ধরনের কথা নুশুনিলে আমি রাজপথৰ আন্দোলন করলো রাজপথৰ আন্দোলনক কোনো ধরনের গুরুত্ব নিদিলে আর তার পরিপ্রেক্ষিত এতিয়া সমগ্র যখন কা বিরোধী শক্তি আসে একত্রিত হয়ে 2021ত বিজেপিক উৎখাত করবেন বিজেপিক উপরাবর কারণে চেষ্টা চলোৱা হয়েছে আর তার পরিপ্রেক্ষিত আমি এক সাংস্কৃতিক শক্তি এটা তৈরি করেছো যে শক্তিয়ে 2021ত রাজনৈতিক এক আন্দোলন করব আর পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যিকোনো রাজনৈতিক দলত যিসকলে কা বিরোধ করে লগত সামিল হওয়া যাব আর ডেফিনেটলি যদি রাইজে বিচারে যদি রাইজে কয় মূর সাবাবাসী রাইজেও যদি কয় যে আমি তেতিয়া নিশ্চয় আমি নির্বাচনত আমি যোগদান করিম অংশগ্রহণ করিম আর রাইজর হকে কাম করব কারণে যদি সুবিধা প্রদান করে ডেফিনেটলি আর ইতিমধ্যে আমি কথা বতরা চলি আছে বিভিন্ন দলে আমাক বিভিন্ন ধরনের প্রস্তাব আগবাইছে আমি আশাবাদী যে যিসকলে আমার লগত থাকিব যিসকলে আমার আদর্শ আমার উদ্দেশ্য আমার লক্ষ্য সমূহক তেওঁলোকে সহমত পোষণ করিব তেওঁলোকে আমাক আদরণি জনাব যিবোৰ আমার দাবি আছে যিবিলাক আমার এজেন্ডা আছে এই এজেন্ডাবোৰ তেওঁলোকে মানি চলিব বিশেষকৈ আমার প্রথম কথাই হল যে আমি কাখন বাতিল হবই লাগিব আর যিসকলে কা নেমানো বলে কয় যদি বিজেপি সরকারও আজি তারিখত যদি কা নেমানো বলে কয় তেনেহলে আমি তেওঁলোকৰ লগত আমি সামিল হবলে আমি আগবাড়ি যাম কিছু যে ইতিমধ্যে আমাক কংগ্রেসে কথা পাতি আছে আর নতুন বিকল্প যেটা রাজনৈতিক আঞ্চলিক দল হব সেই দলটুক আমি সম্পূর্ণরূপে আমার সেই দলটির উপর আমার সহমত আছে সহারি আছে অনাগত দিনত আমি যিকোনো ক্ষেত্রে আমি সহায় করিম খালি আমি এটাই আহ্বান জানাইছো যে একত্রিত হব লাগবে সকলোখিনি সকলো দল সংগঠন আমি একত্রিত হলেহে আমি এই রাজনৈতিক আন্দোলনত আমি সফল হম বলে মই ভাবো কেবল অজয় ফুকনেই নহয় কা বিরোধী সাংস্কৃতিক শক্তিয়ে বিধানসভা নির্বাচনত বিশেষ ভূমিকা লব কোন কোন শিল্পীয়ে রাজনীতিত বিশেষ ভূমিকা পাব একটা কথা স্পষ্ট যে মই অকলশরিয়াকে বা মই ব্যক্তিগতভাবে মই কোনো এটা রাজনৈতিক দলত যোগদান করার কথা নহয় আমি এক শক্তি তৈয়ার করেছো এক সাংস্কৃতিক শক্তি আমি কেবাগৰাকী সাংস্কৃতিবান কর্মী বিভিন্ন ধরনের তাত মেকআপ আর্টিস্টও আছে ঢুলিয়া আছে বিভিন্ন ধরনের আছে গায়ক আছে অভিনেতা আছে অভিনেত্রী আছে এনেকাখিনি আমি একটা শক্তি তৈরি করছো এই শক্তিটাই আমি যে বিজেপি সরকারখনে আমার আমাক যেধরনের প্রবঞ্চনা করলে জাতিটুক প্রতারণা করলে আমার বারে বারে আমাকে অবহেলা করলে তার উচিত প্রত্যুত্তর দিব কারণে আমি কেবাগৰাকীমান শিল্পী আমি একত্রিত হয়েছো আমার লগত আছে বাবু বৰুৱা আছে নেকিব আছে চন্দন কাকতি আছে রেকিবুল আছে অনুপম শইকীয়া ডাঙরিয়া আছে যে আমি এই শক্তিটো এনেকে আমি প্রস্তুত করছো 2021ৰ বিধানসভা নির্বাচনের পূর্বে শিল্পী সমাজের কেবাজনো শিল্পীয়ে রাজনীতিত প্রবেশ করব বলে খবর ওলাইছে অজয় ফুকনে কোয়ার দরে সাংস্কৃতিক শক্তিয়ে বিজেপির ক্ষমতার উৎখাত করবলে সক্ষম হব স্বাভাবিকতে এবার বিধানসভা নির্বাচনত শিল্পীসকলে এনেদরে অংশগ্রহণ করলে সেয়া হব ব্যতিক্রমিতি ভিডিও জার্নেলিস্ট শচীনের হতে পূজা দাসের সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট আসাম টকস গুয়াহাটি।